এবার করোনা আক্রান্ত হলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। চিকিৎসকের পরামর্শে তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড টেস্ট করা হয়েছিল। রিপোর্টে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। একই সঙ্গে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড টেস্টের জন্য সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ারও আর্জি করেছেন তিনি। টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করেছিলাম, রিপোর্ট এসেছে পজিটিভ। টুইটে অমিত শাহ দাবি করেছেন তার শরীর ঠিক আছে, কিন্তু চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরোধ করেন গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন নিজেদের আইসোলেট করেন এবং করিয়ে নেন কোভিড-19 টেস্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।